করলে পরে বুঝবো যে বাস যাবে না মানে কি করেছে না ও কিছু না খারাপ তোমার খাবার নিয়ে খারাপ কিছু বলেছে না 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 আমি কোনো কথাই দেই এই যে এই যে এই যে এদের ছবি এই যে ছেলে ও ভাই গরম ভাপ হচ্ছে দেখ এটা একটা আলাদা ফ্যান মেসেজ আমি জানি না তোমরা কারা কারা পছন্দ করো তোমরা কারা কারা কিন্তু নাট অলরেডি ছিটকে ফেলেছো ফেরো দিও ভাই শিরো লাগবে ভাই ফেরো দিও तो गाइज वेलकम बैक टू राइड एंड बाइट और बेपार कि होता है हापड़ा एक नम्बर रेलगेट मैंने से जरा जानो ता जानो कि जिस एटार के मैं चंगदा मोड़ अब्दी की जैम थे तेरा भलोक तुम्हारा जो जरा जो ता जो तो यार बेपार हो एखान दिए जो मैक्सिमाम टाइम जाए दिखे कलकार दिखे बारासा दिखे जेदी एदी के जो जो ही जाए गेट पड़े कारण एखे एत फ्रिकुएंट ट्रेन चले ना ये गेट का मोटामुटी जो 10 बार जाए 8 बार गेटे दाड़ाते हैं तो एदी के जख ही जाए तक रात जो एखे गेट पड़ार जो दाड़ा तक देखी बाकी होटेल का खोला ठीक है এখানে খুব সুন্দর তরকা রুটি ফুটি সব পাওয়া যায় তারপরে চিকেন কষা কষা পাওয়া যায় তো ওটা ট্রাই করার জন্য আজকে আসা আজকে বেশি রাত করে আমরা আসিনি মোটামুটি ওই 9টা 10টা 11টা কাইন্ড অফ এরকম টাইমে বেরিয়ে পড়েছি এই তোমাদের তরকা কয়টা একটা ওই চর্বি চর্বি তরকা ওই তো এই বোতলকে সাবধানে রাখবি না আমি বললাম তো আমরা একটু ভিডিও করব কোনো কোনো অসুবিধা নেই তো না 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 আবার ক্যামেরা ফ্যামেরা সব বাড়তি ঝামেলা তো করোনা তো एक दिन एक दिन एक जगह कर अशांति शेष नहीं क्या कर शुद्ध हमें खाई से निजे भिडियो करी करो ये एत कि सह्य कर पे एक कारण आज खबर दबागुल्लो खूब सुंदर और खूब नाम कर और तरकारा जो करें तरकार अनेक जगह खेई बट तरकारा जो कर चर्बी दिए खासी वोटार टेस्ट करते ही मैं बहरे हमें एखो खी चर्बी दिए तरकार खाई तो ये प्रथमवार खेते चले देखा जाए कम कर তুমি বলো কি হয়েছে বলো না তা বলবো না ও না না তুমি কি হয়েছে ভাই না তুমি ভয় পাচ্ছ তো সেটা বলো না না আমরা তাহলে কি করে না না আমরা বাস যাবে না কি করলে পরে বুঝবো যে বাস যাবে না মানে কি করেছে না ও কিছু নাই বললে আপনি না কি মানে দেখো গরম 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 খারাপ তোমার খাবার নিয়ে খারাপ কিছু বলেছে না 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 আমি কোনো কথাই দেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো এই যে তোমার এখানে কেন আসা বলো তো জেনে জেসে এই তোমার এখানে কেন আসা বলো তো আমরা যখন রাতবেলা থেকে ভিডিও করতে বের হতাম এক নম্বর গেটে গেট করলো তোমার দোকানটা দেখতাম রাতবেলা খোলা আর তারপরে কি হচ্ছে তোমার এখানে চর্বির এই তরকা পাওয়া যায় এটা স্পেশাল এই যে এই দেখো কাকা এই যে এই যে এই যে এদের ছবি এই যে ছেলে খাসির চর্বি আমি জানি তুই চর্বি পছন্দ করিস না তাও তরকাতে চর্বি দিয়ে খেয়ে দেখ तरका खाई चिकेन कीमा तरका पे मटन कीमा तरका पे मटन चर्बी दिए मैं खासी चर्बी दिए मैं जीवे भाई मैं मुखे टोटाली पुकुर हो गए कथा लिटरली तो कागुर अपछंद सत्य मैं मन है कि बोलो सोन कागुर सकते कि घटे তুই যে বুঝলি মানে কিছু না কিছু হয়েছে নিশ্চয়ই কোথাও কিছু না কিছু একটা ঘটেছে কাগজ ওই জন্য বলছি যে ভাই তোমরা চা করো করো আমার বাস দিও না ঠিক আছে কিছু একটা ঘটেছে কাগজ হোয়াটএভার ওটা নিয়ে চর্চা করে লাভ নেই এবার এই খাসির চর্বি দিয়ে তড়কা সাথে যদি এরকম তন্দুরি রুটি হয় তাহলে তুমি বুঝতেই পারছো তোমরা কি লেভেলের কম্বিনেশন আমি এই ফেরো দিও ভাই শিরো লাগবে ভাই ফেরো দিও তোমাদের কোটা থেকে কোটা খোলা থাকে একটু ঠিক নেই খুলে কোটা সকাল 6টায় সকাল 6টায় খুলে যায় তারপরে এখন তো বাজে 11:30টা মতো তবে কি ভালো হয়েছে ভাই চমৎকার হ্যাঁ বলো আটা কুড়িয়া দরকার হবে কত কুয়ার মা जो तुम्हारा तो हमारे एक भारत खेते पसंद करो तरह काजे लंका चर्बी एक चर्बी चर्बी खाली चर्बी एक प्लेट दरकार दाम कत चर्बी दरकार एक प्लेट चर्बी दरकार दाम कत 40 40 টাকা মাত্র
মানে খাসির চর্বি যারা পছন্দ করে তাদের কিন্তু আলাদা ফ্যান বেস আছে, আলাদা করে চর্বি খায় যারা, ঠিক আছে? আমি সেই লেভেলে পছন্দ করি, এবার তরকার সাথে দিয়ে এভি লাগে আমার। কাকু আর দু পিসের চিকেন কষা দাও। লাস্ট রুমালি রুটি ছিল, লাস্ট তন্দুরি রুটি ছিল। তন্দুরিটা কোনো চাপ নিয়ে খাওয়া হয়েছে, রুমালি রুটি একটু ঠান্ডা হয়ে গেছে, তো একটুখানি কেমন কেমন লাগছে। রুমালি রুটি গরম গরম বলে খুব ভালো লাগে। একটু উনি আমাদের বলেই দিয়েছিলেন, দেখো কিন্তু এটা কিন্তু লাস্ট পিস, কিছু বলার নেই। ওকে, নো প্রবলেম। এটা এটা দাম কত বলো না। ও ভাই, গরম ভাব হচ্ছে দেখ, এটা গরম মশলা, এটা গন্ধ পাচ্ছিস? ফাটাফাটি ফাটাফাটি, এটা একটা আলাদা ফ্যান বেজ আছে, আমি জানি না তোমরা কারা কারা পছন্দ করো, তোমরা কারা কারা নাট অলরেডি ছিটকে ফেলেছো। ভাই মেটে গেলে একটা খাওয়ার জিনিস হলো, বাট একটা 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 একটা, বাট যারা খায় তারা কিন্তু খায়। পেঁয়াজ লাগবে কি? পেঁয়াজ না আছে। এটা আমি কোনো হোটেলে খাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো এটা আমি কোনোদিন ভাবিনি। এটা হচ্ছে চিকেনের হার্ট, এটা হচ্ছে গলা, এটা হচ্ছে মেটে, এটা হচ্ছে স্টমাক অথবা গিলে যাই বলো না কেন। এটার ফুল প্লেটের দাম হচ্ছে 50 টাকা, আর দু পিস চিকেন কষার দাম হচ্ছে 50 টাকা। তো চিকেন কষাটাকে শুরু করি। হলুদ চাটু বেশি হয়ে যায়, কাঁচা হলুদ হালকা হালকা গন্ধ বেরোচ্ছে, আর খুব ভালো খেতে, বাট স্টিল তরকাটা বেস্ট। এখানে যে কটা আইটেম আছে প্রত্যেকটা আইটেমই রুটি দিয়ে খাওয়ার জন্য, মানে ভ্যারাইটি অফ রুটি, হাত রুটি, তাওয়া রুটি, তারপরে এদিকে রুমালি রুটি, তন্দুরি রুটি, সব রুটির সাথে যাওয়ার মতো খাবার, বাট ভাত দিয়ে খাওয়ার মতো করে ফ্রাইও করা না, যা করা মোটামুটি রুটির জন্য দেয়। ওই জন্য এখানে ভাতাই মিস করে কোনো উপায় নেই, লাভ নেই, কারণ ভাত দিয়ে হলে এটা খেতে পারতাম না, খেলে মজা পেতাম না। এই মেটে গেলে কষা, এটা এটা তো সেম কেস, হালকা একটু হলুদ বেশি হয়ে গেছে, এটা একটু হলুদ বেশি হয়ে গেছে, একটু হলুদ বেশি হয়ে গেছে। আজকে যাই বলো, যাই না তোমাদের কেমন এনজয় করছো, তোমাদের কেমন লাগছে। তরকারিটা খেয়ে জাস্ট মন ভরে গেছে, ফাটাফাটি হয়ে গেছে। আর জায়গাটা আমাদের যে মানে কীরকম যে অদ্ভুত কোইন্সিডেন্সের পরে জায়গাটা আমাদের উদ্ধার করা। একদিন আমি সব নর্মালি এখানে দাঁড়িয়ে রয়েছি, গেট পড়েছে বলে চলছে, ভাই দেখি দোকানে দেখ কয়েক কাতলি করে থাকে, তখন আমাদের পুরো রাতের ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে? মানে ট্রেন্ডিং মানে আমাদের মধ্যে ট্রেন্ডিংয়ে চলছে, যখন তাহলে একদিন আসতে হবে, তার কাছে আসতে হবে, চলো হয়ে গেল। আর আমরা জানি যে হাবড়া থেকে আমাদের অনেক অডিয়েন্স আছো, তারা প্লিজ কমেন্ট করে জানিও এখানকার খাবার দাবার কেমন, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন এখানে। তোমার তো আজকে বেশ ভালোই লাগলো, তো কমেন্ট করছো তোমার সেটি ফিডব্যাকটাও জানিও। তো এখানে যে কটা খাবার খেলাম, আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে তোমাদের জন্য, যদি তোমরা এখানে ট্রাই করো। আর চিকেন কষা ফষা যেহেতু বাইরে পাওয়াই যায়, বাট যেটা পাওয়া যায় না চর্বি দিয়ে, মানে খাসির চর্বি দিয়ে যেটা তরকা, ওটা প্লিজ এখানে এসে মাস্ট ট্রাই করো। যারা চর্বি ভালোবাসো তারা তো মাস্ট, আর যারা তরকা ভালোবাসো তারাও মাস্ট, আর যারা কিছু ভালোবাসো তাও এই ইউনিক টাইপের তরকাটা খাওয়ার জন্য ডেফিনেটলি এখানে আসতে পারো। অবশ্যই আমার রেকমেন্ডেশন এটা থাকবে তোমাদের জন্য। এই হোটেলটা কত পুরনো? 30-40 বছর। তোমার হোটেলটার নামটা কি? নাম নেই ভাই। কোনো নাম নেই? তরকারুটির দোকান। তো গাইস লোকেশনটা এক্স্যাক্টলি বলার জন্য আমার খুব ভালো হয়, বোঝানোর উপায় আছে। এটা এদিকে আমার বনগা, এদিকে বারাসাত। ওকে, তো এটা যেটা দেখছো এটা হচ্ছে হাবড়া 1 নম্বর রেলগেট। 1 নম্বর রেলগেট ঠিক এই যে বাম্পারগুলো, এক্স্যাক্টলি বাম্পারগুলোর অপোজিটে হচ্ছে কাকুর দোকান, কারণ কাকুর দোকানে কোনো পার্টিকুলার নাম নেই। 40 বছর ব্যবসা করছে উদাহরণ এর নাম না, আমি দোকানের নামটা ওইদিকে দেখ, এবং লটপুরি মোটামুটি অ্যাভারেজ হিসেবে ঠিক আছে, রিজনেবল তো অবশ্যই, ওই দিকটা দেখতে গেলে সত্যি ঠিক আছে, বাট খাবার দাবার গুলো এরকমই মনে হচ্ছে। এবার তো আজকের জায়গাটা কিরকম তাড়াতাড়ি ভিডিও শেষ হয়ে গেল, মনে হচ্ছে 10-15 মিনিটের মধ্যে ভিডিও শেষ হয়ে গেল। জায়গাটা তোমাদের কেমন টাইপের লাগবে ভিডিওটা, তো যেরকমই লোক আশা করি তোমাদের ফিডব্যাকটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর লাইকটা করে দিও। আর যারা নতুন এখন চ্যানেলটা দেখছো এখন সাবস্ক্রাইব না করে দেখছো, তারা সাবস্ক্রাইব করে দেন, দেখাতে শুরু করো, আর আমাদের পুরনো ভিডিওগুলো তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে?
টাটা বাই আজকের জন্য এই।